প্রবলেমটা শুনতে অনেকটা ছোট মনে হলেও ইংরাজি বই ভার্সেস বাংলা বই, WBCS মেন্সের ক্ষেত্রে আমরা কোন বইটা পড়ব, ইংলিশ ভার্সন নাকি বাংলা ভার্সন, সেটা আমাদের ডিসাইড করতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায়। প্রায় 6 থেকে 8 মাস আমরা এই ধন্দায় থেকে যাই যে আমরা কোন বইটা পড়ব। ইভেন আমরা বাংলা বই একবার শুরু করি, একবার ইংলিশ বই শুরু করি, তারপর মাঝখান থেকে দেখা যায় যে কোনো বই আমরা ঠিকভাবে পড়িনি, এবং সেক্ষেত্রে বারবার এক বই বাংলা বই এবং ইংলিশ বই করার ফলে কিন্তু আমাদের টাইমটা ওয়েস্ট হয়ে যায়। তো এই প্রবলেমের সলিউশন আমরা আজকে দেখব। তো দেখুন, WBCS মেন্সের যে কোশ্চেন, WBCS প্রিলিমসে কোশ্চেন হয় বাংলা এবং ইংলিশ উভয়তেই, তো সেক্ষেত্রে বাংলা বইতে কোনো রকম প্রবলেম নেই, ইংলিশ বইতে কোনো রকম প্রবলেম নেই। এবার আমরা যখন WBCS মেন্সের কথা বলবো, তখন আপনার যে অপশনাল পেপার, সেই অপশনাল পেপার ধরে শুধুমাত্র কম্পালসরি পেপার বাদ দিয়ে, বাংলার যে পেপারটা থাকে ওই পেপারটা বাদ দিয়ে সমস্ত পেপার কিন্তু ইংলিশে কোশ্চেন করা হয়। ইভেন অপশনাল পেপারও ইংলিশে কোশ্চেন হয়, কিন্তু আপনি অ্যান্সার করতে পারেন বাংলাতে। তো এখানে প্রবলেম হচ্ছে, আপনি যদি বাংলা বই চুজ করেন তাহলে ইংলিশের আপনার টার্ম জানানো থাকলে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু জানি সেই টপিকটি সম্পর্কে, কিন্তু তার ইংলিশ টার্ম আমরা জানি না। তো সেই ইংলিশ টার্ম না জানার কারণে কিন্তু অনেক কোশ্চেন আমাদের মিস হয়ে যায়। তো 200 নম্বরের যে মেন্স, এক একটা পেপারে এই প্রবলেমের জন্য আপনার অ্যারাউন্ড 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু মিস হয়ে যেতে পারে। আমি এটা অ্যানালিসিস করে বলছি, কারণ এমন এমন কিছু কোশ্চেন থাকে, 15-20টা কোশ্চেন এমন থাকে আপনি বাংলা থেকে শুধুমাত্র ইংলিশ ট্রান্সলেট করলেই হবে না, আপনার ইংলিশ টার্ম জানতে হবে। তো প্রতি বছর থাকে প্রত্যেকটা পেপারে 15 থেকে 20টা, এবার ধরুন 4টা থেকে 5টা পেপার, সেই প্রত্যেকটা পেপারে যদি আপনার 15 থেকে 20 নাম্বার করে চলে যায় তাহলে 5×20 100 নাম্বার কিন্তু আপনি পড়ে মানে করতে পারবেন না এবং সেটার অ্যাটেম্প্ট করতে পারবেন না। এবার আপনি যদি অ্যাটেম্প্ট করেন তাহলে সেখানে আপনাকে আন্দাজে ঢিল মারতে হবে। তো এই প্রবলেম হতে পারে আপনার বাংলা বই চুজ করতে গেলে। এবার দেখুন, আপনি যদি ইংলিশ বই পড়েন, আপনি ইংলিশ বই পড়েন এবং আপনি যদি ইংলিশ ঠিকঠাক বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আপনাকে আর ফেস করতে হবে না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এমন হয় যে তারা কিন্তু বাংলা বুঝতে পারে ভালো, কিন্তু ইংলিশ ঠিকঠাক বুঝতে পারে না, এবং ইংলিশ বই পড়তেও কিন্তু প্রচুর টাইম লেগে যায়। এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করে। তো এর জন্য সলিউশন কী? তো আপনি যদি বাংলা বই পড়ছেন এমন সময়, যেমন ধরুন জীবন মুখার্জি পড়ছেন, আপনি কার্তিকচন্দ্র মণ্ডল পড়ছেন WBCS মেন্সের জন্য, ইকোনমিতে তুজাম্মেল হোসেন পড়ছেন, পলিটিতে কার্তিকচন্দ্র মণ্ডলের পাবলিকেশনের যে বইটা আছে ওই পাবলিকেশনের বই পড়ছেন, তার সাথে আরও দুটি বই পড়ছেন সেফটির জন্য, তো সেক্ষেত্রে আপনি যদি বাংলা বই চুজ করে থাকেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার প্রিভিয়াস 5টি বছরের কোশ্চেন আলোচনা অ্যানালিসিস করতে হবে। কোশ্চেন অ্যানালিসিস করে আপনাকে দেখতে হবে যে কোন কোন টার্মে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তো সেই রিলেটেড সমস্ত টার্ম আপনাকে খাতায় নোট করতে হবে এবং সেই টার্মগুলো আপনাকে শিখতে হবে। অথবা আপনি যখন জিওগ্রাফি পড়ছেন ভূমিকম্প, আপনি ভূমিকম্পের হয়তো ইংলিশ জানেন না, তো সব প্রত্যেকেই জানেন কিন্তু ভূমিকম্পের ধরুন ইংলিশ জানেন না, তো এই যে আর্থকোয়েক, ভূমিকম্পের যে ইংলিশ টার্ম আর্থকোয়েক, এই যে টার্মিনোলজি টাইপের যে কোশ্চেনগুলো আসতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ইংলিশ টার্ম আপনাকে গুগল সার্চ করে দেখতে হবে। গুগল ট্রান্সলেট বলে একটা অ্যাপ রয়েছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন, খুব ভালো ওখানে দেয়, ঠিকঠাক মোটামুটি যতগুলি ট্রান্সলেটার আছে তার মধ্যে গুগল ট্রান্সলেটারের সবচেয়ে বেশি আপনি বাংলা টার্ম থেকে ইংলিশ টার্ম বা ইংলিশ টার্ম থেকে বাংলা টার্ম কিন্তু পেতে পারেন। তো এছাড়াও এক্সাম্পল ধরে নিন আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পলিটির ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি হয়তো এর বাংলা টার্ম জানেন না, ইংলিশ টার্ম এবং বাংলা টার্মে আপনারা হয়তো আলাদাভাবে জানেন, তো অথবা আপনি এর বাংলা টার্ম জানেন ইংলিশ টার্ম জানেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথার ইংলিশ টার্ম হচ্ছে, সরি, বাংলা টার্ম হচ্ছে বিধানসভা, লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদ, তো এই যে সামান্য কাউন্সিল তারপর অ্যাসেম্বলি এগুলোর চেঞ্জের জন্য বিধানসভা বিধান পরিষদ এতগুলোর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট আমাদের ইংলিশ টার্ম জানা। তো WBCS মেন্সে যেহেতু ইংলিশ কোশ্চেন হয় তো আপনি যদি বাংলা বই পড়েন তাহলেও প্রবলেম নেই, কিন্তু আপনাকে যে টার্মিনোলজি সেগুলো আপনাকে শিখতে হবে, ইংলিশ টার্মগুলো যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো আপনাকে শিখতে হবে। আর যদি ইংলিশ বই পড়েন কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যদি শুধু বাংলা বই পড়েন তাহলে কিন্তু আপনার প্রতি ইয়ারে 100টার কাছাকাছি কোশ্চেন বেরিয়ে যেতে পারে শুধুমাত্র টার্ম না জানার কারণে, আপনি হয়তো অ্যান্সার জানেন কিন্তু টার্ম না জানার কারণে। তাহলে সলিউশন পাওয়া গেলে যে আপনি ইংরেজি বই পড়লে কোনো প্রবলেম নেই, বুঝতে পারলে প্রবলেম নেই, বাংলা বই পড়লে তার ইংলিশ টার্ম দেখে রাখুন। তো এই ছিল ছোট্ট আলোচনা, ভিডিওটা ভালো লেগে থাকলে ডেইলি এই ধরনের প্রবলেম সলিউশন, সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ভোকাবুলারি ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।